হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মায়ের আদরের ছেলে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে এবং আমার মায়ের আশীর্বাদে বা তোমাদের মা সবার মায়ের আশীর্বাদে আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো আমাদের মানে আমার স্বপ্নে পাওয়া মায়ের আদেশ অনুযায়ী আমরা কাজকর্ম মানে করছিলাম, মায়ের পুজো আরাধনা স্বপ্নের থেকে পাওয়ার পরে, মানে আমি বড় অসুস্থ হওয়ার পর থেকেই মায়ের পুজো করতাম। মানে এমনিতেই আমাদের বাড়িতে পুরাণ অনুযায়ী যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে, মানে বাপ ঠাকুরদার আমল থেকে পুজো হয়ে আসছে প্রতি বছরই। আজকে বিশ্বকর্মার দিনে যে রান্না পুজো পান্থ পুজো হয় না, ওই দিনে আমাদের বাড়িতে পুজো হতো, প্রতি বছরই পুজো হয়। তো এবছরে মানে আষাঢ় মাসের দিক থেকে মানে তার আগ থেকে আমি একটু অসুস্থ মতন ছিলাম, সেভাবে কিছু করতে পারতাম না। তো তারপর থেকেই মায়ের একটা আদেশ অনুযায়ী আমি কাজ করতাম, সেইভাবে সব কিছু করতাম। মানে আমাদের বাড়িতে এই পুজোটা কতদিনের জন্য, আমার এখন আমার বাবা করছে, আমার বাবার পরে আমার মানে আমার ঠাকুরদা করতো, ঠাকুরদার পরে কো ঠাকুরদা পুজো করতো, করতে করতে এই পর্যন্ত আমরাও নিয়ে এসেছি, চালিয়ে পুজোটা ধরে রেখেছি। এখন তারপর থেকে মায়ের যখন আদেশ হলো, তারপর থেকে আমি মায়ের পুজোটা আমি করতাম, গিয়ে মা আমাকে নির্দেশ দিয়েছিল, মানে আমার মাকে স্বপ্নে আমি বলেছিলাম, বলার পরে আমার ঘর হয়, ঘর হওয়ার পরে মাকে বলেছিল যে শনিবার আর মঙ্গলবার আমি এসে ভক্তদের দুঃখমোচন করব, মানে দুঃখ যাদের রোগ বৃদ্ধি আছে তাদের থেকে মানে সমস্ত জল মাটি দিলে তারা সুস্থ হয়ে যাবে, ভালো থাকবে এবং গাছ দিয়ে। এইসবভাবে চলছিল কয়েকদিন, এইভাবে চলতে চলতে মা শুধু বলতো যে আমি উঠবো আমি উঠবো, এই তারপর দেখো আমি জলে চলে গেলাম। মানে মায়ের এইটা হচ্ছে গত বছরের শাড়ি, আমরা মানে যখন পুজো করেছিলাম তার আগের বছরে 2022 সালে, তো সেই শাড়ি আর গয়না দিয়ে আমি মাকে সাজিয়েছিলাম বাড়ির প্রতিমা। তো সেগুলোকেই সেই শাড়িটা দেখো আমার পরনে আছে, মানে মা পরিয়েছিল, আর মায়ের শাঁখা চুড়িগুলো মা তো খুলে খুলে জলে দিয়ে দিল। তোমরা দেখলে গত বছর মানে 2022 সালের যে শাঁখা চুড়িগুলো ছিল, এবছরে যে 2024 প্রতিমা তৈরি হচ্ছে সেটা আমি নিজে হাতেই তৈরি করছি, স্বপ্নে আদেশে নিজে হাতেই সেই প্রতিমা আমি তৈরি করছি। তোমরা আশীর্বাদ করো যেন আমি গড়ে তুলতে পারি মাকে। এবারে এখানে কি হচ্ছে দেখো, এখান থেকে স্বপ্নে পাওয়া মুক্তি উঠবে পুকুর থেকেই। আমাদের এই পুকুরটা অনেক উচ্ছালা করা পুকুর, অনেক বছর মানে বহু বছরের আগে, মানে আমার ঠাকুরদার আমলের পুকুর, মানে বহু বছর আগে আমরা হয়ে পড়ে দেখছি, আমার বাবা হয়ে পড়ে। তারপরে দেখো মা কিন্তু জলের পুকুরের মাছ বরাবর চলে গেল, গিয়ে ঘুরছে হয়তো। তো এই পুকুরে কিন্তু প্রচুর কাঁটা বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না, প্রচুর প্রচুর কাঁটা। মানে পুকুরটা তো বাদ দেওয়া পুকুর, মানে আমরা দেশে যার জমি জায়গা ভাগ হয়ে যাওয়ার পরে পুকুর কেনা হয়েছে, এই পুকুর করা হয়েছে। তো এই পুকুরটা কেউ ব্যবহার করতো না, এটা উচ্ছেলা করা পুকুর কেউ ব্যবহার করতো না। দেখো পুকুরে তো মা ডুব দিয়ে আছে, এই পুকুর থেকেই মা উঠবে, মানে তোমাদেরকে দেখাবো এক এক করে। দেখো আমার মা চলে গেল দু তার পাথর বাটি নিয়ে, তো মাকে দেখেছিল যে কৌশল্যা তুই আয়, মানে আমার মাকে ডাকে। খুবই আমাদের বাড়িতে অনেক ভক্ত আসে, আমি মায়ের কাছে এও প্রার্থনা করি যেন সব ভগবান আসে, তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে মা মানত করে নেয়, নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে সবাই। তো সেখান থেকেই আমরা এই 3 মাস পুজো করেছি, 3 মাস মানে যেভাবে আমরা বাড়িতে নতুন নতুন পুজো করতাম ওইরকমই পুজো হতো, আর আমি পুকুরে পুজো করতাম। মা বলেছিল এই পুকুর থেকে, আমি আমাকে যখন স্বপ্ন দেখিয়েছিল তখন বললাম এই পুকুর থেকে উঠবো। তো তখন আমার যখন জ্ঞান থাকতো তখন আমি পুজো করতাম, মানে আমি পুজো করার আগে ভরে বসার আগে এই পুকুরে পুজো করতাম, ফুল টুল দিয়ে, তারপরে প্রসাদ টসাদ দিয়ে প্রতিদিন রাত 12টার থেকেও পুজো করতাম। মানে যেভাবে আমাকে আদেশ বলে দিচ্ছিল মা, মা আমাকে স্বপ্নে যেভাবে যা বলতো আমি সেইভাবে সেই করতাম। মানে মায়ের সাথে আমি কথা বলতে পারি, তোমরা অনেকে আছো যারা বিশ্বাস করো আর করো না, তাকে আমি কী করবো বলো, কিন্তু আমি যেটা দেখতে পাই সেটা আমি শুনতে পাই সেটা আমি তোমাদের মাঝে বলছি।
তো দেখো তারপরে মায়ের মুক্তি ধারণ করে, মায়ের মুক্তি ধারণ করে দেখো আমার মাকে নিয়ে অনেক কিছু বলছিল, তো আমি সেটার অরিজিনাল ভয়েসটা তোমাদের মাঝে দিতে পারিনি, কারণ আমার একটা ভাই ভিডিও করে দিয়েছিল, মানে ভাই বা আমার স্ত্রী এরা ছিল উপরে, এরা ভিডিও করেছিল। তো ওখানেই দেখো মা তো মুক্তি ধারণ করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এবার কি বলছিল মাকে আমি তো নিজেই জানি না, আমি তো আমার তো কিছুই মনে থাকে না, ভর পড়ার পরে আমার আর কিছু মনে থাকে না, আমি বলতে পারি না। তো সেখানে তো দেখো ওখানেই যখন মায়ের ভর হয়, এটা হচ্ছে গত মানে কালকে শনিবার গেছে না, সেই শনিবারের ভিডিও, মানে সেপ্টেম্বর 30 তারিখে, আগস্টের 30 তারিখে। তো দেখো মা ওই পাথর বাটিটাকে বলেছিল পাথর বাটিটা ভাসিয়ে দে, পাথর বাটিতে দুধ জল দিয়ে পাথর বাটিটা ভাসিয়ে দে। তো মা একটু ভয় পাচ্ছিল যে পাথর বাটিটা ডুবে যায় নাকি, এটাই খুবই জাগ্রত থান। আমার তো গলা বসে যাচ্ছে, অনেক ঠান্ডা লেগেছে না, এই পুকুরটা অনেক ওখান থেকে জলে ছিলাম, সেখান থেকে ঠান্ডাটা একটু বেশি পেয়েছি আমি। দেখো মা নির্দেশ করেছিল যে মায়ের পায়ের তলায় আছে, তো আমার মা গেছিল খুঁজতে, তো আমার মা পায়নি, মাকে ভাসিয়ে দিয়েছিল, মা তুলতে পারিনি। এরকম মা কিন্তু প্রতিমাটা তুলতে পারিনি, মানে মায়ের মূর্তিটা, মাকে বলেছিল। আমি তো শুনে শুনে বলছি, আর ভিডিওটা এডিট করার আগে আমি ভিডিওটা দেখেছি, আমি তো জানতাম না। তারপরে দেখো তার ত্রিশুল নিয়েছিল, ত্রিশুলটার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, ত্রিশুলটাকে খুঁজে বার করতে হবে শর্ত অনুযায়ী। তো মানে যখন মা পেলো না, তখন ত্রিশুলটা ফেলে দিল না, আমার এমনভাবে বলেছে শর্ত করে নিয়েছে যে ত্রিশুলের ভিতরে নাকি আমার জীবনটা ঢুকিয়ে রেখেছিলো, ত্রিশুল হারিয়ে গেলে আমিও নাকি হারিয়ে যাবো। তো যাই হোক সেইভাবে মার তো খেলা, আমরা তো বুঝতে পারি না, আমরা তো মানুষ আর সে তো দেবী, তার অংশ কী করে বুঝবো বলো। তো দেখো মাকে এমনভাবে ফেলেছে, ওখানটায় প্রচুর কাঁটা, পুকুরটায় প্রচুর কাঁটা, মা খুব কাঁদছিল, খুব খুব কাঁদছিল। দেখো সেই সময় তো বৃষ্টি চলে আসলো, বৃষ্টি চলে আসার পরে তারপরে দেখো মা তো খুঁজে পেলো না, তার মা খুব কান্নাকাটি করছিল, মাকেও বলছিল মা তুমি খুঁজে দাও, তুমি খুঁজে দাও, মা অনেক খুঁজেছিল পায়নি। এবার দেখো মা হয়তো যাবে গিয়ে হয়তো ত্রিশুলটা খুঁজে বার করবে, হয়তো নয় মা সত্যি গিয়ে খুঁজে দিয়েছিল মার হাতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পরপর, অবশ্যই এটা তো অনেকটা বড় ভিডিও হয়েছে, আমি ওই জন্য ছোটো ছোটো করে দিলাম, মানে এত ভিডিও তোমরা লং টাইম টেনে টেনে তো দেখা সম্ভব নয়, তো সেই জন্য আমি ভিডিওটা ছোটো ছোটো করে কেটে কেটে পার্ট করে আমি আনবো, এটা প্রথম পার্ট দিয়েছি, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট ও চতুর্থ পার্ট, মানে মা ওঠা পর্যন্ত পার্টে যা যা আছে সমস্ত তোমরা সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, আর অবশ্যই আমাদের পাশে থাকো বন্ধুরা, আমরা কিন্তু খুবই খুবই গরিব, তাইতে গরিব ঘরে মাকে পেয়েছি, আমাদের একটু তোমরা সাহায্য করো, তোমাদের কাছে এটুকুই চাওয়া আর পাওয়া, আর কিছু না, তোমরা একটু আমার পাশে থেকো, আর কিছু চাই না তোমাদের মাঝে। তো মা যখন পেলো না, তখন দেখো মাই নিজে খুঁজতে যাচ্ছে তোমাদের মাঝে, আমি আবার ভয়েসটা দিচ্ছি, দেখো মা কিন্তু ত্রিশুলটা খুঁজে দিতে গেল, কিন্তু খুবই বৃষ্টি, মানে ঝুঁকি করে বৃষ্টি এসেছিলো। তো বন্ধুরা ভিডিওটা তোমরা এই পর্যন্তই আছে, তোমরা পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে যে ভাই পরের পার্টটা দিও, অবশ্যই পরের পার্টটা দেবো। তো দেখো মা ত্রিশুলটা খুঁজে পাওয়ার পরে কিন্তু আমার বাবাকে টান মেরে দিয়েছিল, বাবাকেও খুঁজে বার করতে হবে। তো সেই মতন যদি দেখো ত্রিশুলটা যখন পেয়ে, তখন আবার বাবার দিকে যে ত্রিশুলটা পেয়ে গেছে, পেয়ে গিয়ে দেখো আমার বাবার দিকে তাক করে ছড়ে মারলো, আমার বাবাকে খুঁজে বার করতে হবে। দেখলেই বাবা কিন্তু জলে পড়েছে, ত্রিশুলটা খুঁজে দিন, হ্যাঁ বাবা পেয়েছে, ভিডিওতে আমি দেখেছি পেয়েছে, তোমাদের মাঝেও বললাম পেয়েছে। তো তোমরা দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে আমাকে বলো যে ভাই তোমার পাশে আছি, দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখবো, মায়ের ওঠা, মা কীভাবে এই কুকুর থেকে উঠছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো।
তার জন্য আমরা আবার আমি দ্বিতীয় পার্টটা অবশ্যই ছাড়বো। প্রথম পার্টটা তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে শনিবার দিন, মানে কালকে শনিবার গেছে, আজকে রবিবার। আজকে রবিবারের দুপুরে ভিডিওটা আমি এডিট করছি, আর দ্বিতীয় পার্ট অবশ্যই নিয়ে আসবো তোমাদের মাঝে। মানে অনেকটাই অনেকেই ভিডিও করেছে, তো অনেক বড় বড় করে ভিডিও করেছে, তো তোমাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করবো, কারণ এই চ্যানেলটা বহু পুরাতন। তোমরা সবাই আমার নতুন যারা পুরাতন যারা আছে, তারা অবশ্যই তোমরা একটু চ্যানেলটাকে লাইক করে পাশে থেকো।